Hey guys, welcome to Upgrade Life. আচ্ছা, আপনি কি আপনার জীবন নিয়ে খুশি নন বা আপনার কি আরো কিছু চাই? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনার জীবন সামান্য হলেও পরিবর্তন হবে। সো নিজের লাইফ আপডেট করার উদ্দেশ্যে লেটস স্টার্ট। সুইসাইড একটি এমন একটি শব্দ যার সাথে আমরা ভারতীয়রা খুবই ওতপ্রোতভাবে জড়িত। সুইসাইড মিন্স আত্মহত্যার হারে আমাদের দেশ বিশ্বের প্রথম তিনজনের মধ্যে স্থান অধিকার করে রেখে দিয়েছে। আবার বেঙ্গালুরু, কলকাতা, মুম্বাই এসব নামক জনপ্রিয় শহরের নাম ভারতের সর্বোচ্চ রয়েছে। চলুন এবারে আসা যাক আমাদের মূল লক্ষ্যে। মূলত 85% লোক যারা সুইসাইড অ্যাটেম্পট করে তাদের বয়স 12-25 বছরের মধ্যে। এই বয়সের মানুষদের প্রধান বৈশিষ্ট্য হলো অতি ভাবুক, আবেগপ্রবণ এবং অবশ্যই বন্ধুপরায়ণ। আজকের ভিডিওটি অভিভাবক ও স্টুডেন্ট দুজনেরই জন্য। সো প্রথমে আসা যাক স্টুডেন্ট বা 12-25 বছরের মধ্যে থাকা মানুষদের কথা ধরা যাক। এই বয়সে মানুষদের সুইসাইড অ্যাটেম্পট করার প্রধান কারণগুলি হলো ব্যর্থ প্রেম, অতিরিক্ত চাপ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারা। আচ্ছা, এবার মন দিয়ে শুনুন। প্রথম, এগুলো জীবনের এক একটা মুহূর্ত মাত্র। সো প্রথম পয়েন্ট আসে যাক, ব্যর্থ প্রেম। এখানে মানুষরা প্রবল আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু এখানে আমরা ব্যর্থ হওয়ার পর হয় নেশাগ্রস্ত হই আর না হয় আত্মহত্যা করি। কিন্তু একবার ভেবে দেখুন তো, যখন আমরা আত্মহত্যা করার উদ্যোগ নিই তখন কি একবারও আমরা আমাদের বাবা মায়ের কথা, তাদের সুখ শান্তি ইচ্ছা ভালোবাসা এগুলো যে আমাদের ঘিরে, আমরা কি তা বোঝবার একটুও চেষ্টা করি? আচ্ছা প্র্যাকটিক্যালি, সেই মানুষটা যদি আমায় ভালোবাসতো তাহলে প্রেমটা কি ব্যর্থ হতো? এই সময়টা যদি আমরা আমাদের সফলতার পিছনে কাজে লাগাই তাহলে এক সময় এই কারণে কোনো মানুষকে আত্মহত্যা করতে হবে না এবং পরবর্তীকালে একটা সুখী জীবন তার জন্য অপেক্ষা করবে। সো শুধু ভাবনাটাকে বদলাতে হবে, মানুষ তো এমনি এমনি বদলে যাবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের আবেগকে কন্ট্রোল করতে শিখতে হবে। নেক্সট পয়েন্ট, অতিরিক্ত চাপ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারা। এক্ষেত্রে প্রথমেই আমরা যে ভুলটা করি তা আমরাই আমাদের জীবনকে বুঝতে ব্যর্থ হই। অতিরিক্ত চাপ আসে যেটা আমাদের পছন্দ নয় সেই জিনিসের পিছনে পড়ে থাকলে। চাপ নানা কাজে আসতে পারে, কিন্তু আমাদের আগে জানতে হবে আমরা সেই কাজটা কেন করছি। এর উত্তর আমরা যখনই পাবো এই চাপটা অনেকটা কমে যাবে। এছাড়া আমাদের এই বয়সের মধ্যে এই চাপটা আমাদের ধরে রাখতেই হবে, এটা আমাদের কর্তব্য। যদি আমরা এটাকে কর্তব্য ভাবি তাহলে ও চাপ অনেকটাই কমে যাবে। এছাড়াও যখন আমরা কোনো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না তখন আমাদের সব দিকের কথাই ভাবতে হবে, এদিকে গেলে কী হবে আর ওদিকে গেলে কী হবে। তখনও যদি উত্তর না পাওয়া যায় তখন আমাদের অভিভাবক আর একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। এছাড়াও তখনও যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদেরকে সব দিকে অ্যাপ্লাই করে দেখতে হবে। যদি ফল সফল হয় তাহলে তো ভালো, আর যদি ফল ব্যর্থ হয় তাহলে তো আরোই ভালো, মনের মধ্যে অভিজ্ঞতা জমবে। বুঝতে হবে যে লাইফটা অনেকটা ছোট, কয়েকটা মুহূর্তের সমষ্টি। এনজয় হ্যাপিনেসের সাথে আমাদেরকে বাঁচতে হবে। ব্যর্থ তো সবাই হয়, চাপ তো সবার মাঝেই থাকে। এর মানে এই নয় যে এই চাপ থেকে মুক্তি পেতে আমাদের সুইসাইড অ্যাটেম্পট করতে হবে, রাস্তা অনেক থাকে জীবনে, এগুলোকে বুঝতে হবে। এগুলোর উত্তর কখনোই সুইসাইড হতে পারে না। এবার আসা যাক লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, অভিভাবকদের কথায়। এই ব্যাপারে বেশি কিছু বলার নেই। আমাদের ছোটদের শাসন করা যেমন উচিত
ঠিক তেমনই তাদের মতো করে বন্ধু হিসেবে তাদের সাথে কথা বলতে হবে, তাদের প্রবলেম, তাদের কষ্ট এগুলোকে বুঝতে হবে তাদের মতো করে। কারণ মনে রাখবেন, বয়সে কখনো বড় হওয়া যায় না, চিন্তাধারাতে বড় হওয়া যায়। তাদেরকে ঠান্ডা মাথায় বোঝাতে হবে যে তারা যদি ভুল করে তাহলে তাদের কি পরিণতিটা হবে। তাদের উপর চাপ বিস্তার না করে কোনো বিষয়ে সুস্পষ্ট অর্থ বিশ্বাস করতে হবে। যদি আমরা আমাদের জীবনকে এরকমভাবে ভাবতে শিখি, এরকমভাবে বুঝতে শিখি, তাহলে সেই দিন দূরে নেই যেদিন ভারত এই সুইসাইড অ্যাটেম্পটে হার 5% থেকেও কমে যাবে। মনে রাখতে হবে, লাইফে কম্পিটিশন নয়, ক্রিয়েশন গড়ে তুলতে হবে। যারা কম্পিটিশনে নামে তারা তো ইতিহাস পড়ে, আর যারা ক্রিয়েশন করে তারা তো ইতিহাস গড়ে। হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব নাও। আশা করি আজ না হলে কাল সফল আমরা হবই। ওকে, অল দ্য বেস্ট, বি দ্য বেস্ট।